हेलो टू ऑल पिजन लवर्स, मैं पीएनटी सुभाषीष चैन से, मैं सुभाषीष कोलकाता से। हैप्पी जन्माष्टमी मेरी तरफ से सबको, हैप्पी जन्माष्टमी, जय श्री कृष्णा। आप लोगों ने मुझे इतना सपोर्ट किया, प्यार किया, थैंक यू उसके लिए। आगे जैसा मैं वीडियोस, जैसे मैं ट्रीटमेंट वगैरह जो भी है वो मैं हिंदी पे ही बनाने की कोशिश करूंगा, और मार्केट का जो भी वीडियो आता है वो हिंदी पे ही बनाऊंगा। तो ये मेरे दो कुछ कबूतर है, मैं सेल करना चाहता हूं, तो ये लोकल सेल है, ठीक है, ओनली फॉर कोलकाता, बाहर मैं डिलीवरी नहीं करता, और ये मेरा लोकल सेल है, इसके लिए मैं ये बंगाली पे बनाऊंगा, लोकल जो मेरा लैंग्वेज है। तो नमस्कार बंधुरा, আমার দুটো পায়রা আমি সেল করতে চাই। তো এই যে জোড়াটা, মানে এটা এখন জোড়াটা ভাঙা আছে, নরমা দিয়ে আলাদা করা আছে, এটা আমার ঘরের বাচ্চা, কোনো কালেকশন পায়রা নয়, এদের বাবা মা আমার ঘরেরই জেনারেশন ছিল, কিন্তু ওটা এই মুহূর্তে নেই। তো আমি এই দুটো পায়রা রয়েছে স্টকে, তো আমি এটা সেল করতে চাই, কারণ জানেন আমি অনেকটা পায়রা কমিয়ে দিচ্ছি, এখন টাইম পাচ্ছি না, কাজেও একটু ব্যস্ত আছি, প্লাস ইউটিউবে ভিডিওর জন্য আমি সেভাবে পায়রা মেনটেন করতে পারি না। তো সেই কারণে এই পায়রা দুটো আমার কাছে রয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি, যারা ইন্টারেস্টেড থাকবেন আমার সাথে যোগাযোগ করবেন। লাল ছাপকা জেনারেশন ঘরের পায়রা, কিন্তু এটা কালারটা হয়তো একটু অন্যরকম। আমি আপনাদের এই বাবা মাকে দেখাবো, পুরো ডিটেলস দেখিয়ে দেবো, এদের বাবা মার কী জেনারেশন আছে, দেখে তারপরে আপনাদের পছন্দ হলে আপনি কল করবেন। আমার লোকেশান হচ্ছে উত্তর কলকাতা বড়নগর, যেটা শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে মাত্র 15 মিনিটের রাস্তা, মানে আমার বাসটা পড়ছে অনন্যা, শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে 15 মিনিটের রাস্তা। আর ব্যারাকপুর থেকে যদি কেউ এই লোকেশান থেকে আসেন, বা হাওড়া বালি থেকে যদি কেউ আসেন, তাহলে ডানলপ আসতে হবে, ডানলপ লোকেশানে এলো আমি গিয়ে আপনাকে পায়রা ডেলিভারি করে দেবো। তো আগে আমি আপনার পায়রাগুলোকে দেখাচ্ছি, আপনারা দেখুন, ওকে। তো ভিউয়ার্স দেখুন, এই দুটো পায়রা আমি সেল করতে চাই, এই দুটো আমার ঘরেরই জেনারেশান আছে। পায়রার খাড়ান স্ট্রাকচার দেখে নিন। আচ্ছা, এই ফিমেলটা কিন্তু তামড়া ছাপকা নয়, এটা লাল ছাপকা ঘরেরই পায়রা। আমি দুটো নর্মাদা জেনারেশনেরই বাবা মা আমি আলাদা দেখিয়ে দেবো, মানে কোন জেনারেশনের পায়রা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। আর এই দুটো কিন্তু আমার ঘরের বাচ্চা, আমার নিজের হাতে তৈরি করা জেনারেশন, ঠিক আছে, কোনো রকম কালেকশন পায়রা নয়, আপনাদের এটা আমি জানিয়ে দিই। আপনাদের যেটা আমার ওপর ভরসা আছে, এই ভরসাটা আমি আপনাদের ভাঙবো না। আচ্ছা, এই নটটা হচ্ছে সুতলি ছাপকা বা হলদে ছাপকা বলে থাকি, এটা হচ্ছে পিওর গোল্ডেন ছাপকা ঘরের পায়রা, লাল ছাপকা মুনিয়া পায়রা। আগে ভিডিওতে আপনাকে পুরো এর বাবা মা যে জেনারেশন পুরো ডিটেলস দেখাবো, এখন জোড়া ভেঙে রাখা আছে, এটা মাদি আছে আর এটা নর আছে, ঠিক আছে, কনফার্ম একেবারে, এটা তো নর আপনারা বুঝতেই পাচ্ছেন, কিন্তু এটা মাদিও আছে, এটা আমার ঘরে একবার ডিমও দিয়েছিল, ওকে। তো এই দুটো আমি সেল করতে চাই, আপনাদের আগে আমি পায়রা দুটো ধরে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা ভিউয়ার্স দেখুন, এটা গোল্ডেন ছাপকা ঘরের একটা হলদে ছাপকা পায়রা, কিন্তু খুবই বড় সাইজ, আমার হাতের থেকে সাইজটা দেখুন বড়। এর বাবা হচ্ছে লংদুমা ছিল, আমি ছবিটা দিচ্ছি আপনারা দেখুন, এর বাবাকে আমি আগে সেল করেছিলাম, গোল্ডেন ছাপকা লংদুমা, আর মা হচ্ছে একদম পিওর গোল্ডেন ছাপকা মুনিয়া, আমাদের যে টুকাইদা আছেন, পিজানশিলার টুকাইদা, যার ভিডিও আছে আমার চ্যানেলে, ওনার ঘরের জেনারেশন, ঠিক আছে, পিওর গোল্ডেন ছাপকা, হলদে কালারে গোল্ডেন ছাপকা করে, এটা সুতলি ছাপকা বা হলুদ ছাপকা যাই বলুন। তো নটটার পরটা একবার দেখবেন ভিউয়ার্স, পায়রা ক্রুজ করছে, দেখুন উইং স্প্যান কত বড়, এর পর এটা খুবই ভালো জেনারেশনের পায়রা, দেখুন ছটফটে পায়রা, এগুলো হাতে থাকার পায়রা না, যেটাকে বলে ঝটকা মারা, হাতে ধরার পায়রা নয়, এগুলো কিন্তু কোনো কালেকশানে পায়রা নয়, বারবার বলছি আমার ঘরের জেনারেশন, আমি কখনো পায়রা কালেকশন করে বেচি না, কিছু স্টক থাকে সেগুলো আমি সেল করে দিচ্ছি, ঠিক আছে, এটা আমার ঘরে তৈরি করা জেনারেশন। দেখুন এখান থেকে পর আসছে পুরো কালার করি পর, দেখুন খুবই ছটফটে নর, এদিকের পরটাও দেখিয়ে দিই আপনাদের, দেখুন একটা পর এক চড়ানো আছে, হাতে ধরছি বলে পায়রা একটুখানি পরগুলো ডিস্টার্ব হচ্ছে, দেখুন নতুন পর আসছে, পুরো কালার পর আসছে, দেখুন চিরাদুম আছে, দেখুন এটা কিন্তু আমি কোনো ভাবে না ব্লেড দিয়ে চিরেছি বা কিছু, এটা ন্যাচারাল চিরাদুমের পায়রা, চিরাদুম পায়রা জেনারেলি জেনারেশন ভালো হয়, তাদের ব্লাড লাইনও ভালো, উড়ানও ভালো থাকে, দেখুন পুরো লেজে পুরো কড়ি আছে, হলদে কড়ি, তিরাটা দেখাচ্ছি, পাঞ্জাটা দেখুন শুষ্ক পাঞ্জা আছে, এই পায়রা ঝাঁকে লড়া, খুব শেয়ানা, খুব নজরে পায়রা, আমি পায়রাটাকে উড়িয়েছি, পায়রার নজর উড়ান ভালো, এবং তার থেকে বড়ো কথা বিগ সাইজ পায়রা। আচ্ছা এখানে বুকের কালারটা দেখে নিন, পুরো কালার আছে, পুরো কালার ভরাট করা, এর থেকে আপনারা পিওর লাল ছাপকা বাচ্চা পাবেন, সরি, আশা করি আপনারা পুরোই লাল ছাপকা বাচ্চা পাবেন, দেখুন এখানেও পুরো কালার চড়ানো আছে, ঠিক আছে, খুবই বিগ সাইজ স্ট্রাকচারের নর, ফোনে হয়তো আপনারা বুঝতে পারবেন, এর বাবা লংদুমা গোল্ডেন ছাপকা ছিল, আর মা হচ্ছে মিডিয়াম বিগ সাইজের গোল্ডেন ছাপকা, ঠিক আছে। নেক্সট আমি এবার আপনাদের মাদি পায়রাটা দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে ফিমেলটা, আচ্ছা এটা পায়রাটা এক্ষুনি স্নান করেছে, কারণ জল দিয়েছিলাম বলে স্নান করেছে। আচ্ছা আপনারা তামড়া ছাপকা ভাববেন, এটা লাল ছাপকা ঘরেরই পায়রা, আমি এর বাবা মার জেনারেশনটাকে দেখাচ্ছি, আপনারা দেখুন এর বাবা মার জেনারেশন, মা হচ্ছে হলদে ছাপকা পায়রা আর বাবা হচ্ছে পিওর লাল ছাপকা, তার থেকেই জেনারেশন হয়েছে। তো আপনারা যদি এই দুটো পায়রা জোর দেন, আশা করব এর পেট থেকে আপনারা লাল ছাপকা পায়রাই পাবেন, ঠিক আছে, একবার দেখে নিন, এ দেখুন কালার, দেখুন পায়রা কত ছটফটে, হাতে আসার নয়, দেখুন কালারটা দেখে নিন, পুরো কালার, পায়রা ক্রুজ করছে, দেখুন পর, দেখুন পরের কোয়ালিটি, দেখুন
एक पौड़े पर और एक पौड़ चौड़ानो पौड़े स्ट्रक्चर टाइप वाला देखें नहीं देखूँ पायरा खूब भालो उड़ान जेनरेशन है पायरा हमी आमर घरे कोकोनो खराब जेनरेशन रखी ना इटा आमर अनेक पुरानो जेनरेशन तो आमर एक्सेस होए रोए चे पायरा रोए चे ताई आमी सेल कर दी ची कारण आमी खून बेशी पायरा देखा शुना करते वाची नहीं इवाने पौड़ा देखूँ देखे नहीं देखूँ पायरा पौड़े क्वालिटी देखे नहीं एक पौड़े एक चौड़ानो आछे आर पुरो कलर करा आछे पुरो देखूँ कलर चौड़ानो एटा होच्छे दुम पायराटा जेरकम बोललाम स्नान करछिलो ए देखूँ नतून ल्याज बेरोच्छे अच्छा पेट देखूँ पुरो कलर बांधानो पायरा এটা খুবই উড়ান নজরে পায়রা যেটা আমাদের ঝাঁকে লড়া পায়রা বলি সেই ঝাঁকে ওড়া পায়রা ঠিক আছে এর বাবার নজর খুব ভালো পিওর লাল ছাপকা মুনিয়া এর বাবা তো এর সাথে জোড়া দিলে আশা করি আপনার লাল ছাপকা বাচ্চাই আপনারা পাবেন তো ভিউয়ার্স এই দুটো পায়রা আমি সেল করতে চাই যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়াই আছে তাও বলে দিই 8017471217 আমার লোকেশন কলকাতা বড়নগর উত্তর কলকাতার বড়নগর যদি কেউ ব্যারাকপুর থেকে আসেন তাহলে ডানলপ আর যদি শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে আসেন তাহলে অনন্যা বাস স্টপ শ্যামবাজার পাঁচপাতার মোড় থেকে মাত্র 15 মিনিটের রাস্তা আমার বাড়ির লোকেশানে এলেই আমি গিয়ে আপনাকে পায়রা ডেলিভারি করে দেবো ঠিক আছে আর বাইরে ডেলিভারি সম্ভব নয় আর ওনলি ফর কলকাতা পায়রা খাড়ান স্ট্রাকচার দেখে নিন এটার দাম আমি জোড়া রেখেছি 2000 টাকা ঠিক আছে এখন পায়রার খাবারের দাম অনেকটাই বেড়ে গেছে তবু আমি পুরনো রেডি পায়রা দিচ্ছি এটা পুরো আমার রেডি সেট জোড়া ধাড়ি পায়রা মোটামুটি 1.5 বছরের উপর বয়স আছে তো 2000 টাকা আমি এটার দাম রেখেছি 2000 টাকা জোড়া ওকে তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন